अच्छे दादा 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 ए दादा ए सत्य सर ए दादा ओ बाबा आपने चब्बा सर भूल हो गया सर তুই কত বছর ধরে জানেন এই ক্লাসে পড়াশোনা করছিস সে কথা শুনলে আপনি তো কষ্ট পাবেন কেন কষ্ট পাবো কেন বলো বেশি দিন থেকে নাই কত দিন কত হবে 21 22 বছর একই ক্লাসে তো তাই না একই ক্লাসে এক ক্লাসটা ছাড়ছো না কেন লেফটিনটে ভালো আচ্ছা আলেকজান্ডার হ্যাঁ তুই তো প্রতিদিন স্কুলে সবাইকে পড়া দেস তাই না সেই সেরকম আজকে আজ তোকে একটি বানান ধরি কি আচ্ছা তুই আম বানান করতো আম 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 এটা বাইরেরটা না দেশেরটা আরে বাবা আম বানান করবি সেটা বাইরের হোক আর দেশের হোক তুই শুধু বানান কর মনে কর আমাদের দেশের আম না স্যার আপনি শিক্ষক মানুষ স্যার এর মধ্যে কথা আছে আবার কি কথা আমটা আমার দেশেরই হ্যাঁ মনে কর দেশের পাকা না কাঁচা আরে বাবা আম বানান করবি সেটা পাকা হোক আর কাঁচা হোক তাতে তোর কি স্যার জানেন স্যার অনুরোধ করে কই হিসাবের ব্যাপার আছে তাই নাকি হ্যাঁ আচ্ছা মনে করো পাকা আম ঘেল ঘেলা না শক্ত শক্ত আরে বাবা তাতে কি হয়েছে তুই আমাকে পাগল করে দিবি নাকি মনে করে ঢেল ঢেলা পাকা তাতে হয়েছে নাকি তুই শুধু বানান কর ঢেল ঢেলা পাকা হলে তো বানান হবে হ্যাঁ আচ্ছা আমটা আগালে ছিল না গোড়ার ডালে আহ পাগল হয়ে যাব তোকে আমি কোনো দিন পড়া ধরবো না মনে কর উপরে ডালে ছিল আচ্ছা স্যার রাগারাগি করেন না কালে আর একটা কথা কোন সেদিন কি বাতাস ছিল আহ আমি পাগল হয়ে যাব রে মনে কর হালকা বাতাস ছিল তাহলে যদি গেল গেল আকা হয় আগলাতে ছিল না হ্যাঁ যদি বাতাস হয় তো তাম তো ধপ্পস করে পড়ছে পড়েছে তাহলে বিসি কি উঠি থাকবে স্যার ফ্রাশ করে মারা বিসি মরছে তোর হ্যাঁ আমার আম বানান হয়ে গেছে ও তার মানে উপরের ডালে পাকা আম থাকলে না এদিকে এসো এসো আচ্ছা হ্যাঁ আপনি খালি গোয়ায় মারেন কেন আপনি সরকারি আপনার বাপের গোয়া পাচ্ছেন এটা ও ঠিক আছে তাহলে আম বানান হয়ে গেছে না আম বানান এখানে আর মারা যাবে না তাই তো হ্যাঁ এ বাবা এটি না এটি এই পাশে স্কুলে এসে কোনোদিন মাস্তানি করবে না তখনই কিন্তু খবরে এ স্যার খবর তার আর আপনি চাকরি খায় না মুখে তো খবর তার বেশি মাস্তানি টাকা না কিন্তু হ্যাঁ আপনি কিন্তু কই নাই থাকে এত কই শুধু ভদ্রতা দেখাইছে আপনি হ্যাঁ আমার চাকরি খেয়ে নিবি আপনি জানেন আমি কে খবর তার লাঠি মারবেন না বাপ রে বাপ কে তুই আমি এমপি ভাগনা তুই এমপির ভাগনা এমপির ভাগনা তুই তাই নাকি আবার পারি না এবার হমু আচ্ছা এমপির ভাগনা হবি তাতে আমার কি হয়েছে তিনটা লাইসেন্স আছে আমাকে মারবেন কে কার লাইসেন্স আছে আপনার নামে আছে আমার নামে পরে রিনি করে নেব আপা মরার পরে ও তোর আপনার নামে তিনটা লাইসেন্স ঢাকা শহরের মধ্যে কি কি লাইসেন্স সারন বাজারে গোয়া বাজে যায় কে তোর আব্বা আব্বা না হ্যাঁ ওই যে লম্বা লম্বা ঠেলা গাড়ি থাকে না হ্যাঁ কারণ বাজারে তো মেলা কাঁচা মাল যায় যেই একটা ট্রাক গেল আর আব্বার তো 10টা করে কামলানো আছে লম্বা লম্বা ভ্যান বুঝছে ওর কোনো গোয়া মাথা নাই ঠিক আছে খালি যেই একটা ট্রাক আসে যাই খালি ভ্যান ঠেলে নিয়ে যে গোয়া বাজাতে কয় আমাকে দাও আমাকে দাও মানে মাল দাও দোকানে পৌঁছে দেই ও আচ্ছা বুঝতে পারছি ভ্যান ড্রাইভার তাই না আর একটা লাইসেন্স কি মেলা গু ভরা মোবাইল পায় হয় না বুঝছেন মেলা মেলা গু ভরা মোবাইল পাই এটা পর কি ধরে লাইছে একটা বালটি হ্যাঁ একটা ঝাটা হ্যাঁ একটা কোদাল হ্যাঁ নিয়া ঘুরে কাকা বাবু ছাপ 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 তাই হ্যাঁ তার মানে তোর বাবে মেতর মেতর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা কি কথা যেন বলতে চাইছিলি ঢাকা শহরে ভিক্ষা করে আব্বা তাই হ্যাঁ আচ্ছা করুক
আরেকটা কি কথা জানো বলতে চাইছিলি? কোন কথা? কিসের কার আদেশ নিয়ে এসেছিস তুই? ও অ্যাটেনশন, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, মাস্টার সাহেব কি হয়েছে? নৌশা সাইদের আদেশ। কি আদেশ? আগামীকাল ওই ছেলে তোদের এই স্কুলে আছে। আচ্ছা, রহিম তুমি তো সবই শুনলে। যেহেতু আমি বাদশাহ সাইদের অধীনে স্কুলটা চালাই, তাই বাদশাহ সাইদের হুকুম আমাকে পালন করতেই হবে। আগামীকাল তোমাকে স্কুলে জরির জামা পরে উড়িয়ে বাজ ঘোড়ায় চড়ে আসতে হবে। আমরা অনেক গরিব, একটু দয়া করুন। আমি জানি বাবা, যেহেতু মাসি তোমাকে স্কুলে ভর্তি করেছে নিশ্চয়ই তোমরা গরিবই, কিন্তু কি করব, আমি তো বাচ্চা সাইদের অধীনে স্কুলটা চালাই। তাই বলছি আগামীকাল যদি স্কুলে আসো তাহলে উড়িয়ে বাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুলে এসো। যদি আসতে পারো তাহলে এসো, নতবা স্কুলে এসো না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। অনেক আশা নেই এই স্কুলে এসেছিলাম, আমি কোথায় বাবর সাহি উড়িয়া বাজি ঘোড়া, কোথায় বাবর সাহি জরির জামা, আমি কি আর এই স্কুলে লেখাপড়া করতে পারবো না? খোদা ছিরা জামা ছিরা দুটি গো, ¡Gracias!
হবেন আমার দিদি শুনলে পরেই উড়িয়া বাজি ঘোড়া এবং জরি জামা আমাকে কিনে দিবে বুঝতে পেরেছো তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না শোনো যেও না রহিম মন যেও না কাদিলে
চিল্লাচ্ছো কেন? তুমি আমাকে নাই বা চিনলে, তবে একটু আগে যে ছেলেটিকে তুমি প্রেমের কথা বলেছো সেই ছেলেটির আমি দিদি হই। আচ্ছা তাজিল, আমি কি তোমাকে একটি কথা বলতে পারি? বলো কি বলতে চাও তুমি। আমার মনে হয় কি তোমার একটি মাঝিরি দরকার। তুমি হলে বাদশা জাদি, তোমাকে বিশেষ কিছু বলার মতো আমার অধিকার নেই, তাই বলে কি তুমি আমার সাথে চলে আসো। ছোট বড় এখানে অনেক মাঝি আছে, চাইলে তুমি হাজারটা মাঝি নিতে পারো। আমার মাঝি দিলে চোখ তুলে তাকালে আমি চোখটা তোমার তুলে রাখো। এই কথাটা ভালোভাবে মনে থাকে তোমার। অপমান অপমান অপমান! আমার নামও তাজেল, আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আর তা যদি না পারি, আমি বাদশা তাজেল, আমি বাদশা শাহেদ বাসার মেয়ে, তাজেলই নই। ও মাসি গো, আমার উড়িয়াবাজ ঘোড়া এবং জরি জামা লাগবে। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। মাসি, মা, তোমার দাদা করলো, তোমার আর কিছু বলতে হবে না, আমি সব কথা শুনেছি। দেখ
দেখি আমি এর ব্যবস্থা করতে পারি কিনা তুমি যাও ওকে গিয়ে খাবার দাও আমি একটা ব্যবস্থা করছি ও গো মেহেরবান খোদা আমি এখন কি করব কোথায় যাব কোথায় থেকে উড়িয়াবাজ ঘোড়া জরির জামা আনব আমি যে ভেবে পাচ্ছি না না আমি চলে যাব আমার বাপজির কাছে দেখি আমার বাপজি কোনো একটা কিছু করতে পারে কিনা বাপজি মাইজি মাইজি বল তোর কি হয়েছে মাইজি আমি শিকার করতে গিয়েছিলাম হঠাৎ করে তার কণ্ঠ স্বর আমি শুনতে পেরেছি অলকার বেগে উঠতো শ্বাস আমি ছুটে এসেছি বল মাইজি লেকিন তোর কি হয়েছে তোকে কে কি বলেছে তোর বাবুজির কাছে তো খুলে বল বাবুজি আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবুজি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মাইজি কি বিপদে পড়ে আছিস বাবজি আমার দাদা ওই সাইদ বাদশার স্কুলে পড়ে সাইদ বাদশার আদেশ আগামী কাল যদি উড়িয়াবাজ ঘোড়া জরি জামা পরে আমার দাদা স্কুলে না যায় হয়তো বা ওই স্কুলে আর পড়তে দিবে না আমি এখন কি করব বাবজি বলো আমি বিপদে পড়েছি তুমি উপকার করবে নাকি তুমি হাসছো মাইজি তো আমার মাইজি আছিস হাম লোক পন রাজ তার বাবজি আছে আমার বাবজি সাইদ বাদশার স্কুলে যাবে তার জন্য উড়িয়া বাজে ঘোড়া গায়ে পুড়ি হেই তো চরির জামা পড়ে জানতে হবে না সে দেশে স্কুলে প্রবেশ করতে পারবে না হাম লোক জঙ্গলি রাজ তোকে উড়িয়া বাজে ঘোড়া আর চরির জামা দেবে কলাই তুমি এসব কোথায় পাবে সে অনেক কথা একদিন নিরাশ পুরে রালি একা পর বাচ্চা বড় মাঝে এসেছিল শিকার করতে কতগুলো টাকা তাকে আক্রমণ করিয়াছিল আমলুক চানের পাঁচি রেখে আমি তাকে উদ্ধার করিয়াছি অপকার স্বরূপ গায়ের চরির জামা লেকিন গাছের নিচে বাঁধা ছিল উড়িয়াবাজ ঘোড়া আমাকে ধার করিয়াছিল মাই এই মাছি এই এই ভাই এই লেকিন নিরাশপুরীর আলী একাপর বাচ্চার নাম শুনে তোর চোখে পানি এলো কেন রে মাইজি বাবজি হে যে ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিহাস বিধির বিধান বিধির বিধান ওই মনিবারের অভিশাপে যে আমি স্বামী পেয়েছি আচ্ছা সেই স্বামী তুমি যার কথা বলেছো নিরাজপুরের একাবর বাদশা সে আমার মহামনি সে যে আমার শ্বশুর মশাই বহুত আচ্ছা হ্যাঁ বাবজি আমার শ্বশুর মশাই তাই তো তুমি আমার শ্বশুর মশাইয়ের নাম বলাতে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল কি পাক পুরবার দিখা এ তোর কোন মহিমা এই গরিবের পুণ্য কুটিরে তো আমাকে পাবজি বলিয়াছিস তুই নিরাশ পুরে আলী একাপর বাচ্চার পুত্র বধু আছে তাহলে রহিম বাচ্চা আলী একাপর বাচ্চার সন্তান আছে বহুত আচ্ছা বহুত আচ্ছা তোরা আমার মহামণি আছিস চল মাইজি লেকিন দেরি না করে আমার পাবজিকে চরির জামা পরিয়ে হরিয়া বাজ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে সাইদ বাচ্চার স্কুলে যেতে হবে চল মাইজি চল মাইজি চল মাইজি চল তিনতলিয়ার মালিক তোর মহিমা বুঝা বড় তাই নিরাশপুরের আলী একাপুর বাচ্চার একমাত্র সন্তান রহিম বাচ্চা পড়ে পড়ে করছে তার পুত্র বধূ সেও আমাকে বলছে বলিয়াছে তুমি তাদের সহায় থেকো
तुम्हें तेरे साई देखो सहाई।